আল্লাহ কি সুন্দর ছন দিয়ে করা নাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমাদের এখানে তো সামার শুরু হয়ে গেছে আর যে যার মতো সামারটাকে উপভোগ করছে এনজয় করছে তো আমরাও আমাদের এই সামারটাকে এনজয় করছি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে যদিও এবার একটু বেশি গরম পড়েছে ডে ট্রিপের পাশাপাশি আমরা একটা তিন দিনের প্যাকেজ ট্রিপও করেছি তো সেটার জন্যই প্রস্তুতি চলছে আমরা গিয়েছি হচ্ছে কর্নওয়েলে কর্নওয়েল ইংল্যান্ডের খুবই সুন্দর একটা জায়গা লেক ডিস্ট্রিক্ট কর্নওয়েল এটা বলতে গেলে মোস্ট অফ দ্য বিউটিফুল প্লেস ইন ইংল্যান্ড তো সেখানেই আমরা তিন দিনের জন্য যাচ্ছি তো এ কারণে কিছু খাবার দাবারের প্রিপারেশনের দরকার আছে তো আমি কেক বানিয়েছি এখানে গরুর মাংস ভুনা করে নিয়েছি এখানে প্রায় 2.5 কিলোর মতো মাংস আছে 3 কিলো 2.5 কিলো এরকম হবে আর কি তো এছাড়াও একটু পিঠা তৈরি করে নিয়েছি এটা স্ন্যাক্স হিসাবে বা চায়ের সাথে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন সকালে নাস্তার জন্য আমি ঝটপট স্যান্ডউইচ তৈরি করব এই কারণে ইয়ে করে নিয়েছি চিকেন কিমা ওর সাথে মায়োনেজ তারপর ব্ল্যাক পেপার সল্ট সস এগুলো দিয়ে একটু রেডি করে নিয়ে যাচ্ছি তো বাড়তি যে কেকগুলো ছিল ওগুলো আমি বক্সে ভরে রেখে দিলাম আমি যখনই কেক তৈরি করি একটু বেশি করে তৈরি করি আর এই যে গার্ডেনটাও একটু দেখে যাচ্ছি একটু পানি টানি সব কিছু দিয়ে দিলাম যেহেতু তিন দিন থাকবো না আর বরাবরের মতোই আমাদের উপরের যারা আছে ওরা আমাদের কিকোকে খাবার দিবে প্লাস গাছের দেখাশোনা এগুলোও করবে তো এ কারণে কোনো চিন্তা নেই আর আমরা রওনা দিচ্ছি হচ্ছে শুক্রবার শুক্রবারে ভোরবেলা মানে 6:30 মধ্যে আমাদের রওনা দেওয়ার কথা 6:00 মধ্যে রওনা দেওয়ার কথা তো এই যে সব কিছু রেডি করে কিচেনটাও টাইডি আপ করে নিলাম কী কর আজকের দিনের খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমরা এখন বেরিয়ে পড়ব কর্নওয়েলের উদ্দেশ্যে সাথেই থাকুন এই যে এই আসবি এটা দিব না তো এখন প্রায় 6:10 মতো বাজে রোদ উঠে গেছে আমরা এখান থেকে যাচ্ছি আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় কারণ আমাদের এই কর্নওয়েল ট্রিপে আমাদের সাথে আরো দুইটা ফ্রেন্ড ফ্যামিলি যোগ দিচ্ছে খুব মজাই হবে আমরা ডে ট্রিপগুলোতে সবাই একই সাথে গিয়েছি এই প্রথম আমরা লং ডিস্টেন্সে তিনটা ফ্যামিলি মিলে আর কি ঘুরবো আশা করি ভালো হবে তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল প্রায় 6:30 বা 6:35 এরকম বাজে তো এই তো আমাদের সবার পরিচিত টাওয়ার ব্রিজ তো এটার উপর দিয়েই যাচ্ছি তো 7 সকালে মানে রোদের আলো পড়েছে ব্রিজটার উপরে অনেক ভালো লাগছিল দেখতে এমনিও এর উপর দিয়ে যাওয়া হয়েছে আমার সচরাচর না রেয়ার যাওয়া আশা করি তো আজকের মর্নিংয়ে খুব ভালো লাগছিল ওদিন লন্ডনের ওয়েদার বেশ চমৎকার ছিল একদম আকাশ পরিষ্কার ঝকঝকে আকাশ আর এত সকালে সচরাচর বের হওয়া হয় না তো মিষ্টি একটা রোদ অনেক ভালো লাগছিল জার্নি পথটায় আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল মানে খুব বেশি গরম না যেহেতু মাত্র সকাল হয়েছে সকালের রোদটা কিন্তু মিষ্টি লাগে ভালো লাগে আর কি তো আমরা এখন সেন্ট্রাল লন্ডনের মাঝখানের রাস্তাটা দিয়ে যাচ্ছি আমার কাছে এইটা খুবই ভালো লাগে কারণ খুব সুন্দর সুন্দর ব্রিজ সাইডে থেমস রিভার যেটা ওটা খুব ভালো লাগে এই পরিবেশটা তো আমরা যেহেতু সকালের নাস্তা সেভাবে করা হয়নি জাস্ট একটু হালকা পাতলা নাস্তা করেছিলাম বাসায় তো আমরা মাঝখানে একটা সার্ভিস সেন্টারে সবাই পার্ক করলাম গাড়িগুলো এখানে একটু যে যার মতো টয়লেটে যাবে তারপরে কফি বা আমরা সবাই সাথে করে সকালের জন্য কিছু ব্রেকফাস্ট আইটেম নিয়ে আসছিলাম সেগুলো খাবো আর আমাদের সাথে কিন্তু আমাদের দুই খালাম্মারাও যাচ্ছে তো আরও ভালো লাগছে মুরব্বী আছেন সাথে এই আর কি আমাদের সাথে যে দুই ফ্রেন্ড যাচ্ছে তাদের আম্মারা আর কি
ইংল্যান্ডের কান্ট্রি সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানকার বাসা বাড়ি, তারপরে রাস্তাঘাট, সব কিছু অন্যরকম একটা সুন্দর। আর এই দিকটায় হাই রাইজ বিল্ডিং তো খুবই কম, সবই হচ্ছে কটেজ বা হাউস টাইপের বাসাগুলো, ছোট ছোট হাউস, ছোট ছোট কটেজ। রাস্তাঘাটগুলো বেশ অলিগলির মতো গাছে গাছালিতে ভরা আর কি। খুব ভালো লাগে কান্ট্রি সাইডগুলো দিয়ে যেতে। তো এই যে একটা রাস্তা, এত ভালো লাগছিল, মাঝে মধ্যে মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো একটা লোকালয়ে ঢুকে পড়েছি এই আর কি। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা দেখো, আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলের কথা বলছিলাম, ওদের অঞ্চলে আবার গাছগাছালি অনেক বেশি, তো ওরকম একটা ফিলিং হচ্ছিল। তো যাই হোক, আমরা যেহেতু খুব আর্লি রওনা দিয়েছি, আমাদের হাতে প্রচুর সময় আছে। আমরা কিন্তু কর্নওয়েল পৌঁছানোর আগে একটা মিড পয়েন্টে একটা জায়গায় হোল্ড করব, সেটাও কিন্তু ইংল্যান্ডের একটা কি বলবো মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা, সেটা হচ্ছে ডার্ডলডোর। আপনারা হয়তো বা অসংখ্য ভিডিও টিকটক এগুলোতে দেখেছেন। তো সেটার ডিস্টেন্সও কিন্তু আমাদের বাসা থেকে প্রায় 3.5 ঘন্টা, এবং ওখান থেকে আবার কর্নওয়েল 3 ঘন্টার মানে রাস্তা। তো এই সুযোগটাকে আমরা কাজে লাগালাম। আর আমরা যে ক্যারাভ্যান বুকিং দিয়েছি, মোটামুটি আমাদের ক্যারাভ্যান না, সব জায়গায় কিন্তু নিয়ম হচ্ছে 4টার সময় আর কি ইন করতে হয়। তো যে কারণে আমাদের হাতে তো অনেক সময় আছে। এই যে আমরা কিন্তু ডার্ডলডোর যে এরিয়াটা সেখানে ঢুকে পড়েছি, আর এখানকার বাসা বাড়িগুলো একটু অন্যরকম লাগছিল, সোন দিয়ে ঘেরা বা সোন দিয়ে তৈরি এরকম একটা লুক। আমি পরে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। একটা জায়গায় নেমে আমি এই বাসাগুলো ভিডিও করেছি, আমার কাছে এত ভালো লাগছিল এই কটেজগুলো। একটু খেয়াল করেন, বাসাগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই কটেজগুলো একটা ট্র্যাডিশনাল ব্রিটিশ কটেজ বলতে পারেন। বিভিন্ন ধরনের কটেজ রয়েছে ইংল্যান্ডের, তো এটা ওদের একটা ট্র্যাডিশনাল কটেজ। তো যাই হোক, ভালো লাগছে। আর আমরা প্রায় 11টার মতো বাজে, খুব আর্লি কিন্তু চলে এসেছি। আর ডার্ডলডোরের যে মেন কার পার্কিং, সেখানে যেই কার পার্ক করব ওখান থেকেই, যাতে মানে খুব একটা হাঁটা না লাগে, যেহেতু আমাদের সাথে খালাম্মারা আছে। আর ওনাদেরকে আমরা এখানেই, একটা জায়গা আছে ওখানে সিটিংয়ের ব্যবস্থা রয়েছে, ওরা ওখান থেকে দেখবে সমুদ্র, আর আমরা হচ্ছে নিচে নামবো। আমরা কার পার্কিংয়ে চলে এসেছি। তো এখানে কার পার্কিং খুব একটা এক্সপেন্সিভ না, 3-4 পাউন্ড এরকম লেগেছে হয়তো বা 3-4 ঘন্টার জন্য। তো আমরা এই যে ডার্ডলডোরের যে মেন জায়গা, সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। তবে ওখানে যাওয়ার আগে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি, এই রাস্তাগুলো দিয়ে নেমে আর কি যেতে হবে। সমুদ্র, পাহাড়, ফুল, আল্লাহতালার একটা অপূর্ব সৃষ্টি। তো তিনটারই কম্বিনেশন একই জায়গায়, আমি তো লোভ সামলাতে পারলাম না, একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। তো আসলে এটাকে কেন ডার্ডলডোর নাম দেওয়া হয়েছে আমি এর পুরো ব্যাখ্যাটা জানি না, যেহেতু ডোর নাম দেয়া, তো সেই হিসাবে একটু বলতে পারি। এই যে দেখছেন যে মিডল পয়েন্টে গোল, মানে রাউন্ড শেপের মতো, অনেকটা ডোরের মতো দেখতে, এ কারণে এটাকে ডার্ডলডোর বলে। আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে, ঢেউয়ের মানে কারণে বা যে কোনোভাবে হোক, এই মাঝখানের এই অংশটুকুন নেই। তো কিছুটা মনে হয় যে দরজা দিয়ে এই পাশ থেকে ও পাশে যাবো। আর এর মাঝখানে সুন্দর একটা দেখা যাচ্ছে, জাহাজ। তো সেটাও আমি করে নিলাম, মানে ক্যাপচার করে নিলাম, ভাল লাগছিল বেশ।
ভয় পাচ্ছে দেখো আমরা যেহেতু বেশ সকাল সকাল এখানে পৌঁছেছি এ কারণে এখনও তেমন কোনো টুরিস্ট আসেনি প্রায় 11:30 মতো বাজে একটু পরেই মানে আমরা যখন রিটার্ন করছি তখনই দেখছি যে টুরিস্টরা সব আসা শুরু করছে তো এটা একদিক দিয়ে ভালো যেখানেই যাবেন একটু আর্লি যদি যান তাহলে একটু নিরিবিলি শান্ত পরিবেশে সুন্দরভাবে ছবি তোলা যায় সব কিছুই ভালোভাবে এনজয় করা যায় আর যখন অনেক বেশি লোক চলে আসে আমার আবার অনেক লোকের মধ্যে খুব একটা ভালো লাগে না এই আর কি তো আমরা সবাই খুব বেশি এনজয় করছিলাম কারণ ওই দিনের ওয়েদারটা খুব বেশি স্থানীয় না আবার খুব যে ঠান্ডা মেঘলা সেটাও না একটা মিক্সড একটা ওয়েদার ছিল মোট কথা আমাদের ভালো লেগেছে ঠান্ডাও লাগছিল না আবার গরমও লাগছিল না তো আমরা এখানে সবাই অনেক অনেক ছবি তুলেছি তো সমুদ্রের স্রোতে এই পাথরগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে তো এ কারণে খুব চিকচিক করছে স্বচ্ছ লাগছে আর কি পাথরগুলো খুব ভালো লাগছিল আমি এভাবে একটু ফুটেজ নিয়ে নিলাম আর সবাই একটু পা ভিজালাম যেহেতু আমরা এখান থেকে আরেক জায়গায় যাব এ কারণে কেউ আর গোসলের জন্য নামেনি তবে বাচ্চারা তো এনজয় করছিল পারলে ওরা নেমে যায় আর কি আর আমরা কিন্তু এই পথটা বেয়ে বেয়ে নিচে নেমেছি নিচে নামার সময় খুব একটা বেগ পেতে হয়নি যেহেতু নিচের দিকে নামছি তো ওঠার সময় একটু চিন্তা করছিলাম এখন তো যাওয়ার সময় কষ্ট হতে পারে আর আমাদের সাথে যে খালাম্মারা তারা কিন্তু উপরে রয়েছে উপর থেকেও কিন্তু এই সমুদ্রটা দেখা যায় ওদের এক জায়গায় বসিয়ে রেখে আসছি কিছু নাস্তা টাস্তা দিয়ে আসছি এই যে বাচ্চারা শুয়ে পড়েছে মোট কথা বেশ এনজয় করছিল যে যার মতো ওরা খুব একটা ছবি তুলতে চায় না আমি একটু আড়ালে একটু ফুটেজ নিয়েছি এই ভিডিওগুলো অনেকটা অ্যালবামের মতো আমার কাছে থাকবে বড় হয়ে ওরা দেখতে পারবে বা মাঝে মধ্যে আমরাও দেখব তো যাই হোক ওখানে আমরা উপরে উঠে একটু খাওয়া দাওয়া করলাম আমরা কিন্তু সাথে চাও নিয়ে আসছিলাম সবার ফ্লাক্সে ফ্লাক্সে গরম গরম চা ছিল তো সেগুলো খেয়েছি তো যাই হোক ওগুলো আর ভিডিও করিনি এখন আপনাদের সাথে এই সুন্দর কটেজগুলো ভিডিও করছি খুব সুন্দর তাই না কটেজগুলো এত ভালো লাগছিল আর গাছ দিয়ে ঘেরা ফ্লাওয়ার দিয়ে ঘেরা একটা অন্যরকম পরিবেশ আমরা এখানেও দাঁড়িয়ে বেশ কিছু পিকচার নিলাম খবরদার কেন আপনি একটা জিনিস খেয়াল করছেন এটা নেট দিয়ে আবার লাগানো ভাবি নেট নেটের মতো দেখছেন নেট নেট দিয়ে এটা একটা অন্য ধাঁচে না খুব সুন্দর ছিল বাসাগুলো তাই না আসলে খুবই সুন্দর দেখার মতো বাসাগুলো তো যাই হোক আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থানের জন্য এখনই যাত্রা শুরু করব প্রায় 2:00 মতো বাজে আমাদের পৌঁছাতে পৌঁছাতে 5:00 বেজে যাবে আর সেই পরের যে ভিডিওগুলো আমরা কোথায় উঠেছি কোন ক্যারাভেনে উঠেছি এবং কোথায় কোথায় গিয়েছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পাশে থাকবেন যারা নতুন আমার চ্যানেলটিতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু